দোকানে বেশি চেষ্টা করবো না পারবো বলেন পাঁচ কোটি টাকাই বেশি দশ কোটি টাকাই পাইছি আমার ফোন রিসিভ করার জন্য তিনটা মেয়ে আছে ধরা পড়ছে আপনার সেই পুপার আনেন যে একটা কাগজ দেখান আমার ভাই মাথা গরম আমার এরকম হয় ভাই আমি অন্যায় দেখতে পারি না গরমিল নাই এই ভাই আমার কাছে কোনো গরম মিল নাই মানুষ হিসাবে আমরা তো একটা কুকুরেও রাস্তা থেকে সাহায্য করি তো ওরা তো মানুষ আমার নামে যে এলিগেশন উঠগুলো উঠছে সবগুলো মিথ্যা ভিত্তিহীন এবং যে প্রতারণা মানে যে এলিগেশনগুলো উঠছে যেগুলো বলতেছে আমি প্রতারণা করছি আপনারা যাচাই বাছাই করেন আমার কথায় বিশ্বাস করতে বলতেছি না আপনারা যাচাই করেন ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেখেন আমি তো আজকে সকাল থেকে অনেক সাংবাদিক আসতেছে প্রশাসনিক কর্মকর্তারা আসতে আসছে সবাইকে রিপোর্টগুলো দেখাচ্ছি আপনারা যাচাই পাশে করেন আমাদের অডিট রিপোর্ট আছে ভাউসার আছে কোথায় কোন টাকা খরচ হয় আমাদের ব্যাঙ্কে কত টাকা আছে সব ডিটেলস আছে আপনারা দেখেন যাচাই পাশে করেন যদি কোনো জায়গায় খুঁজ খুঁজে পান হ্যাঁ মানুষ মাত্র ভুল হইতেই পারে যদি আঠারো উনিশ বিশ হয় সেটা আপনারা মেনে নিতে বাধ্য থাকতে হবে কারণ ভুল দুটো করতেই পারি আমি কোনো জায়গায় হিসাব কিতাবে কিন্তু যদি বিশ পনেরো হয় তাহলে মানতে হবে না হ্যাঁ একই সাথে অঙ্গ যেটা বড় এলিগেশন আমার বিরুদ্ধে আমি অঙ্গ হানি করছি বা আমার বাবা মাদের শরীরের অঙ্গ নাই ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এইখানে কিছু ফাইলে ছবি রাখছি আমি এই মানুষগুলোর তো অঙ্গ নাইই আমি আনছি পচাভাবে এদের তো অঙ্গই নাই প্রসাবের রাস্তা নাই পায়ের আঙ্গুল নাই পায়ের পাতা নাই এদের অঙ্গ হাত নাই এদের পাও নাই এই মানুষগুলো রাস্তায় পড়ে কাটা এই যে প্রথমটা পেটে ই ঘা এই যে পেটে কাটা পেটে পেটের জায়গায় ঘা তো এইগুলি তো নাই আর তোর যদি না থাকে আমি অঙ্গ কই পাবো আমি তো উঠাইছি যারা ভিক্ষা করতে পারে না যাদের নিজে শরীর বহন করার ক্ষমতা নাই যারা ধুকে ধুকে মরে গেছিল মরার আগে উঠাইছি আমি মরা থেকে আমি উঠেছি পরিচর্যা করে সুস্থ করছি এটা তো আমি কোনো অপরাধ করি নাই ওনারা এই যে পুরো নাই নাই হাত পাও নাই পুরুষ অঙ্গ নাই ওনার পাও নাই তো এইটা কি আমি অন্যায় করছি মানুষ হিসাবে আমরা তো একটা কুকুরেও রাস্তা থেকে উঠে সাহায্য করি তো ওরা তো মানুষ আমি দুই হাজার সাল থেকে রাস্তা থেকে পচা কলা মানুষ উঠাইয়া তাদের চিকিৎসা সেবা মানে পরিচর্যা করতেছি বলবো না যে চিকিৎসা করতেছি খুব ভালো রাখতেছি আমি হসপিটাল না সত্য সত্য পোকা এই বাচ্চাটাকে আমি উদ্ধার করছি ভৈরব থেকে কি আমি অন্যায় করছি এটা করতেছি আমি অজ্ঞাত মানুষকে রাস্তা থেকে তুলে আনে তাদের পরিচর্যা করতেছি এবং এই পরিচর্যার টাকাটা আসতেছে সকলের স্বেচ্ছাদানে আমরা কোনো এনজিও না গ্রুপ না আপনি এখন আমার পিছনে লিখে দিচ্ছি যে কোনো এনজিও গ্রুপ সংগঠন এলাও না আমি যদি ধান্দা করতাম ব্যবসা করতাম আমার কি ধান্দা করার ব্যবসা করার অপশনের অভাব আছে বলো অঙ্গ ট্রান্সফার করছি অঙ্গ ট্রান্সফারও তো আমি দেখালে আমি আপনাদের তথ্য এখন যদি এই আঙুলটা এই পচা হাতটা বা এই মাথাটা যদি কেটে পরিষ্কার করা হয় পরিষ্কার তাকে যদি সুস্থ করা হয় তো তাহলে অপরেরটা কোথায় আপনারা যারা আমার নামে তথ্যটা তুলছে তাদেরকে বলেন একটা প্রেসিশন দেখাইতে যে অমুক হসপিটাল কিডনি তো বললেই না কিডনি রুগী দুইটা পাশাপাশি থাকতে হবে যে ট্রান্সফার নেবে আর যে ট্রান্সফার করবে তারপরে সব কিছুতে আপনার ম্যাচ থাকতে হবে কিডনি তো খুইলা বাজারে পলিথিন ব্যাগে নিয়ে দোকানে বেশি আসতে পারবো না পারবো বলেন এরকম কোনো সুযোগ আছে বাংলাদেশে বিদেশে পাচার করবো যে কিভাবে পাচার করব সেই পন্থাগুলো কি কি থাকে এটা একটা প্রক্রিয়া দিন না তো এতদিন কিডনি ট্রান্সফার করলাম দশ বছর ধরে আপনারা কেউ জানলেন না এত দশ বছর ধরে এত এত ভালো কথা বললেন আমার নামে আমি ভালো কাজ করি এত এত এবং আমি বাংলাদেশ গভর্নমেন্টের তিনটা পুরস্কার প্রাপ্ত সরকারি পুরস্কার প্রাপ্ত তারপর আচ্ছা ধরা পড়ছে আপনার সেই পুপার আনেন যে একটা কাগজ দেখান বা একটা অঙ্গ ট্রান্সফার করতে যারে করছি তার সাথে একটা এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টে আমি অথরাইজ হিসেবে আমার সই স্বাক্ষর আছে এরকম একটা পেপার নিয়ে আসেন যে ভাই আপনি অমুক ট্রান্সফার করছেন এরকম একটা কাগজ আছে বা কোন হসপিটালে করছি একটা ছবি নিয়ে আসেন একটা ছবি নিয়ে আসেন শুধু যে আমাকে অমুক হসপিটালে দেখা গেছে অঙ্গ ট্রান্সফার করে একটা আইসিউর সামনে বা একটা ওটির সামনে আপনারা একটা ডকুমেন্ট দেখান ভাই আমি মাথা পেতে নেব এবং যদি এই এলিগেশন প্রুফ হয় আপনারা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে বাধ্য যদি ফাঁসি হয়ে যায় হয়ে যাক আপনি সেই লোকটাকেও বলেন কোন বিষয়ে কি খাতে কোন জায়গায় আমি আর্থিক কি করছি লেনদেন করছি মানুষ মাত্রই তো লেনদেন থাকবে আর্থিক প্রতারণাটা কি করছি আমি আমি যদি বিজনেসের ক্ষেত্রে কে আমার কাছে টাকা পাই আমি কারোর কাছে টাকা পাই সেটা তো কোনো অন্যায়ের বিষয় না কিন্তু এছাড়া কি আছে আমার আমার কাছে কেউ পাঁচ লাখ টাকা পাইতেই পারে আমি আমি কারোর কাছে দুই লাখ টাকা পাইতেই পারি গরমিল নাই ভাই আমার কাছে কোনো গরমিল নাই প্রত্যেক বছর অডিট হচ্ছে অডিটের কাগজ বিভিন্ন মন্ত্রণালয়ে দিচ্ছি আমি আমার কাছে গরমিল নাই আমি তো স্বীকার করলাম আপনারা এক টাকা গরমিল দেখান মুখে মুখে তো আপনি আমার নামে এলিগেশন দিলে আমি মেনে নেবো না মেনে নেবো বলেন মানুষ দান করে কখন রমজান কোরবানিতে রমজানে আমরা ধরেন কোটি টাকা পাইছি পাঁচ কোটি টাকাই পেয়েছি দশ কোটি টাকাই পাইছি আমার পার মান্থ খরচ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা আমি কয় মাস চলবো সাথে প্রতিষ্ঠানের ডেভেলপের বিষয় থাকে জমি কেনা প্রতিষ্ঠানের গাড়ি কেনা রিপিয়ারিং অনেক খরচ থাকে একটা প্রতিষ্ঠান চালাতে তো আমাদের ঢাকা শহরে পানি থেকে টিস্যু পেপার মধ্যে সব কেনা খরচ আছে না আচ্ছা এখন এই টাকাটা মানুষকে সারা বছর দেবে দান তো আমাদের তো কোনো নির্দিষ্ট আয়স্য নাই যেমন আমাদের নির্দিষ্ট জোনারও নাই এবং আমরা স্পষ্টভাবে সবাইকে বলি আমাদের এখানে সেলিব্রিটি আসা নিষেধ আমাদের কাছে এনজিও আসা নিষেধ কোম্পানি আসা নিষেধ গ্রুপ আসা নিষেধ কারণ এগুলিতে শুধু হয়রানি হওয়া যায় কিন্তু এরা কিছু দেয় না এরা শুধু আসে ফটো সেশন করতে ছবি তুলতে যেগুলো আমার বাবা মায়ের কুত্তার মতো বলবো কুকুরের মতো কুত্তার মতো করে ছবি তোলে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে আপনার বারো ফিট আস্তা কেন দেবো দেখুন অসহায়দের জায়গা আমার বাপেরটাকে আমার ভাই মাথা গরম আমার এরকম হয় ভাই আমি অন্যায় দেখতে পারি না আমার সাথে অন্যায় করলে ধস্তাধস্তি হয় ভাই আমার এসেও মিথ্যা মানে আমার কথা হচ্ছে আমি খুব রাগী মানুষ ভাই এগুলো বললাম না এটা মানুষকে ছোট করা হেও করা মানে যখন কোনো মানুষের কিছু না থাকে এটা বলে করা আর কিছুই না ভাই আমি আপনাকে বলি আমি একটা নার্সিং এজেন্সি চালাই শত শত নার্স আমার এখানে চাকরি করতে আয়া চাকরি করে মহিলারা চাকরি করে আমার স্টাফরা চাকরি করে যেখানে আমি প্রেজেন্ট সেখানে এটা তো হওয়া সম্ভব আছে তারপরে আমার সাথে আমার ফোন রিসিভ করার জন্য তিনটা মেয়ে আছে আপনি তিনটা মেয়েকে ডেকে আনেন আমি এখানে বসে থাকি ওরাই বলুন যে দাদার চরিত্র কেমন উপরে উঠাইতে হলে বা নামাইতে হলে সত্য মিথ্যা লাগবে ঠিক আছে কিন্তু মিথ্যাটা দিয়ে খুব ধ্রুত উঠানো যায় মানুষকে খাওয়ানো যায় আমি তো আপনাদের বারবার অনুরোধ করতেছি ওপেন চ্যালেঞ্জ করতেছি ভাই আপনারা তদন্ত করে দেখেন যদি আমার নামে কোনো এলিগেশন পান আপনারা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব